ওয়েলকাম টু শর্ট সলভার চ্যানেল। আজকে আমি তোমাদেরকে দেখাবো কি করে বাড়িতে চিকেন বিরিয়ানি তৈরি করতে হয়। তার আগে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল বাটনে অবশ্যই ক্লিক করুন। চলুন দেখে নেওয়া যাক। আমি একটু দুধ গরম করে ওর মধ্যে কেশর ভিজিয়ে নিয়েছি, এটা কাঁচা লঙ্কা ধনে পাতা আর আদা রসুন পেস্ট, দুটো লেবু স্লাইস, কাঁচা লঙ্কা, ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি, এটা জায়ফল, জয়িত্রী, গোটা গরম মশলা ভেজে গুঁড়ো করা, একটা মিঠা আতর আর জিরে ভেজে বাটা, মাংস, টক দই, বেরেস্তা। আমি এটাকে গোটা গরম মশলা দিয়ে ভাতটা রেডি করে নিয়েছি, এরকম ধীরে ধীরে হবে। সেদ্ধ বাসমতি আছে, ধনুন, হলুদ মাখানো, ভাজা আলু, টমেটো বাটা, ঘি, কেওড়া জল আর লাগছে ভিনিগার। চলুন দেখে নাও। ফ্রেন্ডস, আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর লাইক করবেন। আমার ভিডিও ভালো লাগলে কমেন্টসও করবেন। এই তেলটা হলো আমি এর মধ্যে বেরেস্তা আর আলুটা ভেজে নিয়েছি বলে তেলটা এরকম দেখাচ্ছে। আমি এর মধ্যে এবার গোটা বড় গোটা জিরে আর তেজপাতা দিয়ে একটু ভাজা ভাজা হলে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটাকে লাল লাল করে ফ্রাই করতে হবে, একটু ভেজে নেব। ততক্ষণে পেঁয়াজ ভাজার সময় ততক্ষণে আমি টক দইটা মাংস একটু মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এবার আমি ওই পেঁয়াজ ভাজা হয়ে গেছে, ওর মধ্যে আমি ওই আদা রসুন কাঁচা লঙ্কা ধনে পাতা বাটাটা দিয়ে কষিয়ে নেব। ভালো করে কষতে হবে, আমি প্রায় 2 মিনিট মতন কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি মাংসগুলো ছেড়ে দেব। মাংসগুলো একটু বড় সাইজের নেবেন, কারণ বিরিয়ানিতে একটু বড় সাইজ হলে ভালো হয়। মাংসটাকে আমি প্রায় 5-7 মিনিট ধরে একটু কষিয়ে নেব। একটু কষিয়ে নিয়ে এর মধ্যে একটু স্বাদ মতো নুন আর ভাজা জিরে বাটাটা দিয়ে দেব। আপনারা চাইলে হলুদ দিতে পারেন, কিন্তু আমি দেবো না, আমি যেহেতু কেশর ভেজেছি তাতে কালার হবে। টমেটো বাটাটাও দিয়ে দিলাম। দিয়ে আমি একটু লেবু রস দিচ্ছি একটু ফ্লেভার আনার জন্য, আপনারা না চাইলে নাই দিতে পারেন। এবার আমি এটাকে আর একটু 5 মিনিট মতন কষিয়ে নেবো। দেখুন মাংসটা প্রায় তেল ছেড়ে দিয়েছে, কষানো হয়ে গেছে। আমার সাইড থেকে তেল বেরিয়ে গেছে মশলার। এবার আমি ভাজা আলুগুলো ছেড়ে দেবো, দিয়ে আর একটু নাড়িয়ে কষিয়ে নেবো, যাতে আলুটার মধ্যে সব মশলা ঢোকে। আমার মাংসটা 5-7 মিনিট রান্না করার পর দেখুন রেডি হয়ে গেছে। এবার আমি চেরা কাঁচা লঙ্কা, একটু ভিনিগার, প্রায় 1 চামচ মতন ভিনিগার দিয়ে দেবো। এবার একটু আর 1 চামচ মতন কেওড়া জল দিয়ে দেবো। মাংসটা রেডি হয়ে গেলে তারপরে এগুলো দিতে হবে। দিয়ে কষিয়ে লাস্টে একটু কেওড়া জল দিয়ে আমি যেই গুঁড়ো মশলাটা রেডি করেছিলাম সেই গুঁড়ো মশলাটা দিয়ে দেবো। আপনারা চাইলে বিরিয়ানি মশলাও কিনে দিতে পারেন, আমি এটা বাড়িতে তৈরি করতেই পছন্দ করি। আমার মাংসটা রেডি হয়ে গেছে, আমি এটা নামিয়ে ফেলবো। এবার আমি বিরিয়ানি লেয়ার বানানোর জন্য একটা এরকম ডেকচি দিয়ে নিয়েছি। এর মধ্যে আমি ঘি মাখিয়ে নেবো পুরো পাত্রটাতে। দেখুন এইভাবে লাগাবো যাতে নিচটা ধরে না যায়, তলাটা যাতে পুড়ে না যায়, তাই পুরো গায়ে লাগিয়ে নিয়েছি আর এটাতে ভালো সেন্টও আসে।
এবার আমি রাইসটাকে সাজিয়ে দেবো। রাইসটা দিয়ে এর উপরে ভাজা ওই বিরিয়ানি মশলাটা বানিয়েছি ওটা দেবো। তারপরে আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো। ঘিটা বেশি দিলে ভালো হয়, বিরিয়ানিটাও বেশি ভালো হয়। এরপর আমি উপর দিয়ে মাংসগুলো দিয়ে দেবো। তারপর আমি এর মধ্যে একে একে বেরেস্তা কুচিটা দিয়ে দেবো। বেরেস্তা দেওয়ার পরে আমি যে কেশরটা ভিজে রেখেছিলাম ওটা দিয়ে দেবো, যাতে ভালো ফ্লেভার আর কালার হয়। তারপর আমি আবার এর উপর ওরকম সেম ভাবে আমি রাইসটাকে আবার লেয়ার করবো। ফ্রেন্ডস, আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর আমার ভিডিও দেখার আরও যদি আমার এরকম রেসিপি দেখতে চান তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখুন আমি আবার খাবার ওরকমভাবে একইভাবে সব জিনিসগুলো দিয়ে খাবার একটা লেয়ার বানাচ্ছি। এবার এর মধ্যে আমার মাংসটা দিয়ে দেবো। এইভাবে দিয়ে এর মধ্যে আবার বিরিয়ানি মশলাটা দিয়ে বেরেস্তা কুচিটা দেবো। তারপরে আবার আমি ভাতের লেয়ারটা দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে আবার একটু বেশি করে, এবার যদি লাস্ট লেয়ারটা আর একটু বেশি করে ঘিটা দিয়ে দেবো, ঘিতে বেশি ভালো হয়। বিরিয়ানি মশলাটাও দিয়ে দিলাম। এরপর আমি মাংসটা সাজিয়ে দেবো। দিয়ে কেশর ভেজানোটাও দিয়ে আমি যা দেখি আছে সব দিয়ে এরপর লেবুর রসটা দিয়ে দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন, এটা আমার ভালো লাগে তাই আমি দিয়েছি। ওই বেরেস্তা কুচিটা দিয়ে আমি একটু ধনে পাতা কুচি দেবো। আপনারা এটা দিলে দিতে পারেন, নাও দিতে পারেন। এবার আমি মিঠা আটারটা লাস্টে অল্প দেবো, তিন চার ফোঁটা দিয়ে আমি এটাকে চাপ করে ঢেকে আমি গ্যাসে একটু জল ফুটিয়ে নিয়েছি। এর উপরেই আমি এই রেসিপিটা দিয়ে দেখুন ভাপে ভাপে রান্না করব, যাতে দমে ভালোভাবে এটা রাইসটা ক্ষয়ে যায় আর ভালোভাবে সেম হয়। আমি ততক্ষণ আমি স্যালাড স্লাইস করে নিয়েছি। বিরিয়ানি আমার রেডি হয়ে গেছে 5 মিনিটের মধ্যে। দেখুন আমি সার্ভ করে দেখাচ্ছি, খুব সুন্দর স্মেল হয়ে গিয়েছে, লেয়ারগুলো ভালো এসছে, আপনারা দেখতেই পাচ্ছেন বিরিয়ানি রেডি। ফ্রেন্ডস, প্লিজ আমার ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শর্টস অলওয়ার চ্যানেল।